আইপিএস ট্রান্সফর্মার কিভাবে তৈরি করবেন সে বিষয়ে অনেকেই অনেক কমেন্টস করেছেন। আজকে আমরা সম্পূর্ণরূপে একটি আইপিএস ট্রান্সফর্মারটি তৈরি করেছে রবিউল ইসলাম, কিন্তু আমি পুরো ট্রান্সফর্মার বিষয় হিসাবটি আপনাদেরকে মিলিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে যে ভিডিওটা করব, কিভাবে ট্রান্সফর্মার বাধাই করতে হয় এবং এ টু জেড সেটিং করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে আমি পূর্ণ ধারণা দেব। আমরা যদিও এই আইপিএসটা ট্রান্সফর্মার বাধাই করব, কিন্তু নূতন একটি কেসিংয়ে এই আইপিএসটা পরিপূর্ণ সেটিং করব। তো আসুন আমরা পরিপূর্ণ কাজটি দেখি, তার আগে আমরা কভারটা খুলে নিচ্ছি। তো দেখেন আমাদের এই আইপিএসটার হাল অনেক, যে ট্রান্সফর্মারটা দেখতেছেন এই ট্রান্সফর্মারটা অ্যালমোনিয়াম দিয়া বাধাই করা হয়েছিল। সেই ক্ষেত্রে আমাদের রবিউল ইসলাম উনি তামা দিয়া এই আইপিএস ট্রান্সফর্মারটা বাধাই করবে। তো রবিউল ইসলামকে আপনারা অনেকেই চিনেন, রবিউল ইসলাম ইতিপূর্বে একদম ভাইরাল। এই যে দেখেন রবিউল ইসলাম এই ট্রান্সফর্মারটা পুরো কমপ্লিট করবে, দেখাবে এ টু জেড কাজ। কোনো মেশিন কিংবা যন্ত্রের মাধ্যমে নয়, রবিউল ইসলাম সম্পূর্ণ এই ট্রান্সফর্মারটি বাধাই করবে ওর হাতে। এই হাতে বাধা ট্রান্সফর্মার দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে। সম্মানিত ভিউয়ার্স, ছোট বলে অবহেলা করবেন না, রবিউল ইসলাম মানুষটা ছোট হতে পারে, মাত্র 10 বছরের ছেলে হতে পারে, কিন্তু এই ছেলে হাতে বাঁধা ট্রান্সফর্মার মেশিনকেও হার মানিয়ে দেবে। আমি বাবা হিসাবে দোয়া করি এবং প্রশংসাও করি এই কাজের, এত সুন্দরভাবে ট্রান্সফর্মার নিখুঁতভাবে ট্রান্সফর্মারটি তৈরি করেছে, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। ভিউয়ার্স, চিন্তার কোনো কারণ নাই, আমি ট্রান্সফর্মার বাধার হিসাবটা আপনাদেরকে সব এ টু জেড দিয়ে দেব। আমি ট্রান্সফর্মার বাধার যে যত হিসাব, যত প্রকারের ট্রান্সফর্মার আছে সেই ট্রান্সফর্মার হিসাব নিয়ে আপনাদের একটি ভিডিও দেব। এই ভিডিও প্রতিবেদনে আপনারা বাধাই করতে পারবেন 1000 মিলি ট্রান্সফর্মার থেকে ধরে যে কোনো ধরনের ট্রান্সফর্মার, যত বড় ট্রান্সফর্মার হোক এত এবং যত ছোট ট্রান্সফর্মার হোক। কোম্পানির দেওয়া ট্রান্সফর্মায় কত কী প্যাঁচ থাকে সেই হিসেবে আমরা ট্রান্সফর্মার তৈরি করব না, আমরা ট্রান্সফর্মারটি তৈরি করব সম্পূর্ণ নিজেদের হিসাবে। এবং নিজেদের হিসাবে যদি ট্রান্সফর্মারটি তৈরি করি সেক্ষেত্রে বহুত লাস্টিং করবে। ভিউয়ার্স, আমি আপনাদের প্রমাণস্বরূপ দেখাই দেব, আমার একটি ট্রান্সফর্মার 6 বছর কিংবা 8 বছরেও ট্রান্সফর্মারটি পুরে না। সর্বপ্রথম আমাদের ডিসি 12 ভোল্ট যে তারটি পেঁচানো আছে, এই ডিসি 12 ভোল্ট তারটি আমরা খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা এসি তারটাও খুলে নেব। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। ভিউয়ার্স, ফাঁকে একটি কথা বলে নিই, শিশুরে রবিউলের জন্য অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নূতন ভিডিওগুলো দেখবেন। আপনি যদি কাজ শেখার আগ্রহী থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন। রিয়েল এই ভিডিও আপনি ইন্টারনেট জগতে আর কোনো জায়গায় পাবেন না, এবং আপনাদের সরাসরি আমরা এই কাজ দেখিয়ে থাকি
কোনো শ্যুটিংয়ের মাধ্যমে না, আমরা রিয়েল ভিডিও তৈরি করি এবং রিয়েলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। এ পর্যায়ে আমাদের প্রাইমারি যে কয়েলটা আমরা বাঁধাই করলাম, তার ভিতরে আমরা টোটালি ছয়টা লুপ উঠাইলাম। প্রথম লুপ থেকে শুরু করে টোটাল ছয়টা লুপ কিসের জন্য উঠাইলাম সেই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেব। এবং আমাদের টোটাল টান দেওয়া হলো 550টা। 550-এর ভিতরে আমরা প্রথম 450 প্যাচ দিয়ে একটি উঠালাম, এটা হবে 180 ভোল্ট। তারপরে আমাদের দ্বিতীয় লুপটা আবার 20টা প্যাচ দিয়ে উঠালাম, এটা হবে আমাদের 200 ভোল্ট। তারপরে আমাদের তৃতীয় নাম্বার লুপটা উঠালাম, এটা হবে আমাদের 220 ভোল্ট। আর চতুর্থ নাম্বার যে ইয়াটা উঠালাম, এটা হবে 230 ভোল্ট। এবং দুই মাথায় মাথায় যে দুইটা লুপ, এই লুপ দুইটা লইয়া হইল ছয়টা লুপ, এই দুইটা হবে 250 ভোল্ট। তো এখন আমি ডিসি তারটা বাঁধাই করতেছি। ডিসি তারটা আপনারা এসি তার হিসাব করলেই পাবেন। 4 ইঞ্চি করে মূলত আপনি 25টা প্যাচ যদি দেন তো সেক্ষেত্রে আপনার 13 থেকে 13.5 ভোল্ট বার হবে। ভিউয়ার্স, আপনার 1 থেকে 1.5 ভোল্ট আপ যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনার চার্জ কিন্তু হবে না। শুধু চার্জ হলেই হবে না, আমাদের ডিসি তারটা 300 ভোল্ট ট্রান্সফর্মার বানতে গেলে মিনিমাম 17 নম্বর তার লাগবে। 17 নম্বর তার দিয়ে আপনি যদি বাদাই করেন তো পিওর 300 ভোল্ট বার হবে অথবা 300 ওয়াট বার হবে। তো এইভাবেই আপনারা ট্রান্সফর্মারটি বাদাই করতে পারেন। আর যদি আপনি 4 ইঞ্চির নিচে কোনো কোর হয়, যেমন 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, সেক্ষেত্রে আপনার 12 ভোল্ট বার করতে প্রায় 28 প্যাচের দরকার হবে। আর 3.5 ইঞ্চি যদি দেন তাইলে আপনার 25টা প্যাচ দিলে 12 ভোল্ট বার হবে। 12 ভোল্ট মানে 13 ভোল্ট এইভাবে বার হবে, একটু আপ থাকবে। আর আপ যদি না থাকে তাইলে আপনার ভোল্টেজ বার হবে না। আর 4 ইঞ্চি করে টোটালি আপনার 450 প্যাচ দিলেই আপনার 180 মানে আর কি হেভি অ্যাম্পিয়ার নিয়ে চার্জ হবে, 180-তে আপনার রেগুলেট হবে। তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি, এবং এই ভিডিওটি দেখে শিশু রবিউলকে একটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। 3.5 ইঞ্চি কোর কিংবা তার চেয়ে একটু ছোটো 3 ইঞ্চি করে প্রাইমারি হিসাবটা আমি দেই। প্রাইমারি হিসাবটা আপনার যদি 3 ইঞ্চি কোর হয় সেক্ষেত্রে আপনি 650 প্যাচ দিবেন এসি, এবং ডিসিতে দেবেন 28টি প্যাচ 12 ভোল্ট বার করার জন্য। আর যদি 3.5 ইঞ্চি হয় সেক্ষেত্রে আপনি 600 প্যাচ দিবেন প্রাইমারিতে এবং ডিসিতে দেবেন 25 প্যাচ। এটা হলো আমাদের 12 ভোল্টের ক্ষেত্রে। তো শিশু রবিউলের ট্রান্সফর্মারটি বাধা শেষ, ওর অনেক খুশি লাগতে আছে। ভিউয়ার্স, আপনাদের কেমন লাগতে আছে সেই বিষয়টা কমেন্টে অবশ্যই জানাবেন। ও এখন পাত্রিগুলো আই পাত্রি এবং ই পাত্রি, এই দুইটা পাত্রি সেটিং করে নেবে। তো আমি এ জায়গার থেকে ফোর্স করে আপনাদের সম্পূর্ণ কথা কাজটি আপনাদের দেখাচ্ছি। ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের না বললেই হয় না। এই ভিডিওতে যদি আপনারা ট্রান্সফর্মার বাঁধাই করার কোনো ইচ্ছুক থাকে আর যদি কোনো জায়গায় স্কিপ করে থাকেন তাহলে আপনি অনেক কিছু হারিয়ে ফেলেছেন।